বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো ডিগ্রি শব্দটি হতে প্রতিবার চারটি অক্ষর নিয়ে বাছাই বা সমাবেশ এবং বিন্যাস কত হবে দেখো প্রথমে আমরা ডিগ্রি শব্দটি থেকে এক জাতীয় বর্ণগুলো আলাদা করে নিলাম তিনটি ই তারপরে ডি জি এবং আর উদ্দেশ্য হচ্ছে চারটি অক্ষর নিতে হবে প্রথমে আমরা চিন্তা করি চারটি অক্কর কতভাবে নেওয়া যায় চারটি অক্ষর নেওয়া যায় প্রথমে আমি চিন্তা করতে পারি কোনো একই রকম অক্ষর নিব না অর্থাৎ চারটি ভিন্ন অক্ষর নিতে পারি এভাবে চারটি তৈরি করা যায় তারপরে চিন্তা করতে পারি দুইটি একই রকম নিব এবং দুইটি ভিন্ন অক্ষর নিব তাহলেও চারটি তৈরি করতে পারি অথবা আমি চিন্তা করতে পারি যে তিনটি একই রকম অক্ষর থাকবে একটি ভিন্ন অক্ষর নিব এভাবে আমরা ইচ্ছা করলে চারটি অক্কর বাঁচাই বা সমাবেশ করতে পারি তারপর চারটি একই অক্ষর থাকবে শূন্যটি ভিন্ন অর্থাৎ তখন আর ভিন্ন অক্ষর দরকার নেই চারটি একই রকম অক্ষর দিয়েও আমরা চারটি বাঁচাই করতে পারি আবার শুধু দুই জোড়া অর্থাৎ দুইটি একই দুইটি একই দুই জোড়া নিয়েও আমরা কি করতে পারি চারটি তৈরি করতে পারি তাহলে আসো প্রথম উপায় প্রথম উপায়টা হচ্ছে যে একই থাকবে না চারটি ভিন্ন অক্ষর থাকবে দেখো প্রথম উপায়টি হচ্ছে চারটি ভিন্ন থাকবে চারটি ভিন্ন বা সবগুলো ভিন্ন অক্ষর থাকবে আমার উদ্দেশ্য হচ্ছে চারটি অক্ষর নিয়ে বাঁচাই এর মধ্যে চারটি ভিন্ন তাহলে ভিন্ন অক্ষর দেখতে হবে কতগুলো আছে ই একটি ভিন্ন অক্ষর ডি ভিন্ন একটি অক্ষর জি ভিন্ন একটি অক্ষর আর ভিন্ন একটি অক্ষর তাহলে আমরা যদি এই চারটি অক্ষর থেকে চারটি নিয়ে বাঁচাই বা সমাবেশ করি তাহলে সমাবেশ হবে এই চারটি থেকে আমার উদ্দেশ্য হচ্ছে চারটি নেওয়া তাহলে সমাবেশ হচ্ছে কম্বিনেশন মানে সি ব্যবহার করব চারটি থেকে চারটি অর্থাৎ একভাবে যদি প্রশ্নে বিন্যাস থাকে বিন্যাস নির্ণয় করার উল্লেখ থাকে তাহলে আমরা বিন্যাস ও নির্ণয় করে নেব তাহলে বিন্যাস হবে আমরা জানি বিন্যাসের সমাবেশ অর্থাৎ সমাবেশে যে রেজাল্ট আসবে তা ইন্টু আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে যত সংখ্যক নিলাম কত সংখ্যক নিলাম চারটি অক্ষর নিয়ে আমরা যেহেতু চারটি অক্ষর নিয়ে কাজ করতেছি তাহলে আর এর মান হচ্ছে ফোর অর্থাৎ ফোর ফ্যাক্টোরিয়াল আবার বলি বিন্যাস হচ্ছে সমাবেশ ইন্টু আর ফিক্টোরিয়াল সমাবেশের মান যা আসবে তার সাথে আমরা আর ফেক্টুয়েল অর্থাৎ যত সংখ্যক নিয়েছি তত ফেক্টুয়ে দ্বারা গুণ করে দেব আচ্ছা এবার আসো দ্বিতীয় উপায় দুইটি একই এবং দুইটি ভিন্ন অক্ষর নেব দুইটি একই দুইটি অক্ষর এবার আমি বাছাই করব বা সমাবেশ করবো তাহলে সমাবেশ হবে দুটি একই দুইটি একই আমি ইচ্ছা করলে দুইটি একরকম অক্ষর একবার নিতে পারি শুধুমাত্র ধরো দুইটি ই আর তো দুইটি একই এরকম নাই তাহলে ওয়ান তারপর দুইটি ভিন্ন দুইটি একই অর্থাৎ ই যদি দুইটি নিয়ে নেই তাহলে ই ব্যতীত ভিন্ন অক্ষর থাকবে তিনটি এই তিনটি থেকে আমার উদ্দেশ্য হচ্ছে কোন দুইটি নেওয়া তাহলে থ্রি সি টু সমান আমরা লিখতে পারি থ্রি এখন যদি আমরা বিন্যাস নির্ণয় করি তাহলে বিন্যাস হবে সমাবেশ অর্থাৎ থ্রি ইন্টু আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ যত সংখ্যক নিলাম কত সংখ্যক নিলাম হিসাব করতে চারটি তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল আমরা জানি বিন্যাসের ক্ষেত্রে এক জাতীয় থাকলে ভাগ করতে হয় যেহেতু দুইটি একই তাহলে আমরা দ্বারা ভাগ করে দেব অর্থাৎ চত্রিশ এবার আসো এই তিন নাম্বার উপায়ে তিন নম্বর কি তিনটি একই একটি ভিন্ন তিনটি একই একটি ভিন্ন তিনটি একই এবং একটি ভিন্ন তিনটি একই এবং একটি ভিন্ন নিয়ে যদি আমরা সমাবেশ করি তিনটি একই আমি ইচ্ছা করলে তিনটি একই রকম অক্ষর ইচ্ছা করলে একবার নিতে পারি আর তিনটি একই নেওয়ার পরে একটি ভিন্ন নিব তিনটি একই তিনটি ই নেওয়ার পরে ভিন্ন অক্ষর আমার কাছে থাকবে তিনটি তাহলে এই তিনটি ভিন্ন অক্ষর থেকে আমার ইচ্ছা হচ্ছে একটি নেওয়া তাহলে আসতেছে থ্রি আর যদি বিন্যাস নির্ণয় করে ফেলি তাহলে বিন্যাস হবে সমাবেশের রেজাল্টের সাথে আমরা আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ যত সংখ্যক নিয়ে কাজ করতেছি ফোর ফ্যাক্টোরিয়াল যেহেতু এক জাতীয় বর্ণ থাকলে আমরা জানি বিন্যাসের ক্ষেত্রে ভাগ করতে হয় তাহলে তিনটি একই তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দেব তাহলে আমরা লিখতে পারি এখানে টুয়েলভ এবার আসো চার নম্বর উপায় কি চারটি একই রকম থাকবে শূন্যটি ভিন্ন এভাবে আমরা চারটি তৈরি করতে কিন্তু চারটি একই এই অঙ্কের ক্ষেত্রে চারটি একই বর্ণ নেই সুতরাং এই নিয়ম আমাদের অ্যাপ্লাই করতে হবে না এবার আস পঞ্চম উপায় দেখি দুই জোড়া নিয়ে আমরা চাটি তৈরি করতে পারি অর্থাৎ দুইটি ই এবং দুইটি ডি যদি থাকতো তাহলে আমরা চাটি তৈরি করতে পারতাম কিন্তু দুই জোড়া অকর এখানে নাই সুতরাং এই উপায়টাও আমার চিন্তা করার দরকার নেই তার মানে সবগুলো উপায় আমি চিন্তা করলাম এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি উপায়ে আমি চিন্তা করে পারলাম সুতরাং আমার অঙ্কের হিসাব শেষ সুতরাং আমি মোট সমাবেশ যদি নির্ণয় করতে চাই তে প্রথম যে সমাবেশের রেজাল্টটা পেলাম ওয়ান যোগ করে দেব দ্বিতীয় উপায়ে সমাবেশ যা পেলাম থ্রি যোগ করে দেব তারপর তৃতীয় উপায়ে যে সমাবেশটি পেলাম থ্রি তা যোগ করে দিলে মোট সমাবেশ হবে সেভেন অর্থাৎ ডিগ্রি শব্দটি থেকে প্রত্যেকবার চারটি অক্ষর নিয়ে আমরা সমাবেশ করতে পারি সাত উপায় বা সমাবেশ সংখ্যা হবে সাত বা বাছাই করতে পারি সাত এবং বিন্যাস যদি নির্ণয় করতে চাও এই বিন্যাসের এই রেজাল্ট এবং এই চৌত্রিশ এবং এই টুয়েলভ অর্থাৎ এখানে চব্বিশ চব্বিশ যুগ চৌত্রিশ যুগ টুয়েলভ এটা যদি আমরা যুগ করে দেই তাহলে পেয়ে যাব এই ডিগ্রি শব্দটির প্রতিবার চারটি নিয়ে বিন্যাস